পেয়েছি আর অন্য কোনোতে আমরা পাবো না তো মানে পিগারিতে এত মজা পিগারিতে আমাদের যা মজা ঠিক আছে আমরা অন্য কোন এতে গিয়ে এই মজাটা পাবো না ঠিক আছে তাহলে বলছেন এই কাজটা প্রফিটেবল আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই লাইভস্টক যদি অন্য অন্য ফার্মিং এর সাথে কম্পেয়ার করা যায় সেই ক্ষেত্রে পিগারিটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তবে জায়গা আছে আচ্ছা আপনি তো বছরে কত মাল আপনি বের করতে পেরেছেন বছরে আমি এ তো আগের বাড়ি হরিণঘাটা সরকারি ফার্মে 200 মাল দিয়েছি 200 মাল 200 মাল দিয়েছি সেগুলো বডি ওয়েট কেমন ছিল ও সব 80 90 100 মধ্যে 100 এর নিচে সব 100 এর মধ্যে হ্যাঁ ও রেটটা অনেক হাই হ্যাঁ হ্যাঁ দাদা যদি মানে আপনার যে মার্কেটটা আগে ছিল বা রোগ আসার আগে পর্যন্ত যেভাবে আপনি কাজ করেছেন তাতে করে সব বাদ দিয়েও একটা লাভের জায়গা অবশ্যই নালে 16 বছর ব্যবসা কেন করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনি এক বছরে সর্বোচ্চ কত কামিয়েছেন নোটা পারফেক্ট আমরা তো ওরকম হিসেব রাখা হয় না ঠিক আছে মোটামুটি জায়গাটা ভালো জায়গায় থাকে ভালো জায়গায় থাকে অবশ্যই ওরে 4 থেকে 500 মাল আপনি বের করে দিন সর্বোচ্চ হ্যাঁ 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 এবার এটা কুইন্টাল হিসাব করে নিন 4 থেকে 500 কুইন্টাল একদিন অভিজ্ঞ খামারি সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করা যে মালের বাজার নেই মাল বিক্রি হচ্ছে না বিক্রি করব কোথায় না এই সমস্যাটা একটু আছে আছে মানে কিছু দোকানদার এটাকে দাম এমন জায়গায় করে রেখে দিয়েছে তারা বাড়াতেই চায় না বাড়াতেই চায় না যেহেতু তার জন্য আমরা ফার্মাররাই দায়ী ফার্মাররা মাল দিয়ে দিচ্ছে এ দিচ্ছে 10টা ও দিচ্ছে 100টা কম বেশি সবাই দিচ্ছে মাল এবার দোকান আমরা যারা পিক নিয়ে কাজ করি এই পিগের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি কেউ ব্রিডিং পারপাসে করছে কেউ হচ্ছে মিট পারপাসে করছে অর্থাৎ ফ্যাটিনেট করছে এবং এই করতে গিয়ে খাওয়ারের ভূমিকাটা কিন্তু খুব এসেন্সিয়াল আমরা কেউ রেডি ফিডে করি কেউ আবার মেকিং ফিডে করি আবার কেউ হোটেল হোস্টের ওপর করি আজকে পশ্চিমবাংলার বুকে বিশেষ করে নর্থ চব্বিশ পরগনার এটা বারাসাত আর বারাসাতের এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পীরগাছা আজ এমন একটা ফার্ম দেখাবো যেটা সম্পূর্ণ হোটেল হোস্টের ওপরে চলছে অর্থাৎ বারাসাতের পাশেই হচ্ছে আমাদের এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট আর এয়ারপোর্টের হোটেল হোস্টের উপর বেস করে এখানে বেশ কিছু ফার্মার আছে যারা কন্টিনিউয়াস দীর্ঘ দিন ধরে এই পিক ফার্ম পালন করে আসছেন এবং পিক পিগারি চালিয়ে আসছে নমস্কার উত্তম কৃষিতে সবাইকে স্বাগত আর আমি কৃষ্ণেন্দু আজ আছি পীরগাছাতে অর্থাৎ বারাসাতের পীরগাছাতে দেখাবো হোটেল হোস্টের ওপরে কী করে পিক ফার্ম প্রফিটের জায়গা নিয়ে আসছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং পিক ফার্ম নিয়ে যারা কাজ করতে চাইছেন আগামী দিন তাদের জন্য ভিডিওটা কিন্তু একটা তথ্য বা ইনফরমেটিভ ভিডিও হচ্ছে তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও সঙ্গে থাকুন আর ফার্মটাকে ভিজিট করি ফার্মারের সাথে কথা বলি আর তার অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে তো চলুন কন্টিনিউয়াস ভিডিওটার সঙ্গে থাকা যাক নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি প্রথমে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে যদি একটু পরিচয়টা দিতেন ভালো হতো আমি হচ্ছি চন্দন দা ঠিক আছে পীরগাছা আমার ফার্ম আচ্ছা পীরগাছা উত্তর চব্বিশ পরগনা দাদা কতদিন আছেন এই প্রফেশনটার সাথে 16 বছর মিনিমাম 16 বছর আমি আছি এই প্রফেশনে 16 বছর হ্যাঁ 16 বছর আচ্ছা ঠিক আছে আমরা টোটালটাই আমরা হোটেল হোস্টেজে ব্যবসা করি এয়ারপোর্ট থেকে আমাদের খাবার আসে ঠিক আছে টোটাল আমরা রেডি মালই তৈরি করি এই আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আরো ভালো করার বড় করার আরো ইচ্ছা আছে আচ্ছা দাদা এই এতদিন ধরুন আপনি দীর্ঘদিন ধরে তো পিক ফার্ম করছেন কত বছর আছেন পিক ফার্মের সাথে যুক্ত আমি আছি প্রায় 16 বছর 16 বছর 16 বছর আছি এই 16 বছরের মধ্যে আপনি কোনো বড় সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে হ্যাঁ আমরা মোটামুটি আমরা লকডাউনের সময় একটা বড় সমস্যা হয়েছিল খাওয়ারের যেহেতু আমাদের হোটেল স্টেজের ব্যাপার ছিল ঠিক আছে তারপরে আবার আমাদের রিসেন্ট এই যে ফিভারটা এলো মানে আফ্রিকান সয়ান ফিভার এইখানে আমরা বেশ কিছু ঝাড় খেয়েছি 10-12 লাখ টাকা করে এক একটা ফার্মে ঝাড় খেয়েছি দাদা এত কিছুর পরে এত সমস্যার পরেও এই এত লস খাওয়ার পরেও আবার কেন মনে হলো রিকভারি করে আবার নতুন ভাবে চালু না এতে এটা আমরা যা মজা পেয়েছি আর অন্য কোনোতে আমরা পাবো না তো মানে পিগারিতে এত মজা পিগারিতে আমাদের যা মজা ঠিক আছে আমরা অন্য কোনো এতে গিয়ে এই মজাটা পাবো না ঠিক আছে তাহলে বলছেন এই কাজটা প্রফিটেবল আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই লাইভস্টক যদি অন্য অন্য ফার্মিং এর সাথে কম্পেয়ার করা যায় সেই ক্ষেত্রে পিগারিটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো তবে জায়গা আছে আচ্ছা আপনি তো মূলত কি করেন মানে কি মোড নিয়ে ফার্মটা করছেন ব্রিডিং পারপাসে না ফ্যাডেনিং মাল করছেন না আমাদের বেশিরভাগই ফ্যাডেনিং মাল ঠিক আছে আমাদের যেহেতু আমাদের হাই প্রোটিন খাবার
তাতে বাচ্চা হয় না সব ওই জন্য আমরা ফ্যাডেনিং মালটাই বেশি করি দাদা এই তথ্যটা আমাকে আরেকবার বলুন মানে আমার দর্শকদের উদ্দেশ্যে মানে হোটেল ওয়েস্টের উপরে ভিত্তি করে ফার্ম চললে বাচ্চার দিকটা খুব একটা ভালো জায়গা বাচ্চার দিকটা ভালো হবে না ঠিক আছে না এর কারণটা কি এর কারণ ওই যে ফ্যাট অতিরিক্ত তেল পেটে চর্বি জমে যায় অনেক ঠিক আছে বাচ্চা হয় না বাচ্চা হলেও তার দুধ হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে আর এই হোটেল ওয়েস্টে কতদিন লাগে আপনার মাল রেডি করতে আমরা 7 মাস 7 মাস হার্ডলি তাও লাগে না আমাদের 7 মাস দাদার সাথে একটু কথা বলে নি অবশ্যই দেখান আচ্ছা এখানে কপিস মাল আছে বললেন দাদা এখানে আছে 15টা 15টা মাল সব খেয়ে দিয়ে শুয়ে আছে নাকি খেয়ে দিয়ে শুয়ে এ তো প্রায় 80-90 কিলো করে ওয়েট হয়ে গেছে দাদা হ্যাঁ 80-90 কিলো হয়ে গেছে তার এক মাসের মধ্যে ছেড়ে দেবে নাকি এ মাসে কত করে ওয়েট গেইন করছে এরা মাসে 10 কিলো 10 কিলো আচ্ছা আরেকটা ঘরেও দেখাবো এখানেও কিছু মাল রেডি মাল শুয়ে আছে এই দেখুন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বড় জায়গা দাদার এবং এক একটা মাল এগুলো তো প্রায় কুইন্টাল কুইন্টালের উপরে চলে গেছে 110 আচ্ছা আচ্ছা দাদা আপনাদের রুম গুলো সব কি এরকম হল রুম হল রুম আমাদের কারণ হচ্ছে আমরা একসঙ্গে প্রচুর মাল রাখি তো 30টা 40টা 50টা করে লাট হয় আমাদের ও ঠিক আছে আমরা যখন মাল বিক্রি করি একবারে 60টা 50টা করে মাল বিক্রি করে হ্যাঁ এক এক লটে এক এক লটে এক এক লটে আচ্ছা কিরম ধরনের মাল আপনাদের বাচ্চা তো বললেন এখানে প্রোডাকশন করেন তো বাচ্চারা কি কিনে নিয়ে আসেন আপনারা বাচ্চা আমরা কিনে আনি আচ্ছা বাচ্চা কিনে এনে শুধু ফ্যাডিং করেন হ্যাঁ শুধু ফ্যাডিং করেন বাচ্চার কোনো কাজ এখানে হয় না 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 ঠিক তো সেটাই তো এতদিনের প্রফিটেবল একটা জায়গা চলুন দাদার ওপাশে ছোট জায়গা আছে সেটাও দেখে আসি এইটা পুরোটাই দাদার রুম এক সময় মাল ভরাই ছিল নাকি দাদা হ্যাঁ 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 আমাদের এই আবার আস্তে আস্তে ভরে টোটালি সব চেন সিস্টেমে আমাদের বিজনেস কোন লাটে হয়তো 30টা আছে 30টা বিক্রি হয়ে গেল তারপরের লাটে হয়তো 40টা তারপরের লাটে হয়তো 50টা 50টা মানে সর্বোচ্চ কত বললেন মাল আপনি করেছেন 400-500 তো 400-500 মাল করেছেন সর্বোচ্চ আচ্ছা প্রত্যেক লটে লটে মাল বের আমরা লটে লটে মাল বিক্রি মানে বছরে কত মাল আপনি বের করতে পেরেছেন বছরে আমি এটা আগের বাড়ি হরিণঘাটা সরকারি ফার্মে 200 মাল দিয়েছি 200 মাল 200 মাল দিয়েছি সেগুলো বডি ওয়েট কেমন ছিল ও সব 80-90-100 মধ্যে 100 নিচে সব 100 মধ্যে হ্যাঁ ওই রেটটা অনেক হাই হ্যাঁ হ্যাঁ দাদা যদি মানে আপনার যে মার্কেটটা আগে ছিল বা রোগ আসার আগে পর্যন্ত যেভাবে আপনি কাজ করেছেন তাতে করে সব বাদ দিয়েও একটা লাভের জায়গা অবশ্যই নালে 16 বছর ব্যবসা কেন করছি আচ্ছা আচ্ছা অবশ্যই আপনি এক বছরে সর্বোচ্চ কত কামিয়েছেন দেখুন ওটা পারফেক্ট আমরা তো ওরকম হিসেব রাখা হয় না ঠিক আছে মোটামুটি জায়গাটা ভালো জায়গায় থাকে ভালো জায়গায় অবশ্যই ওটা 400-500 মাল আপনি বের করেছেন সর্বোচ্চ হ্যাঁ 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 এবার এটা কুইন্টাল হিসাব করে নিন 400-500 কুইন্টাল নাকি হ্যাঁ স্যার ঠিক আছে এখানেও দাদার কিছু মাল আছে এগুলো তো প্রায় কুইন্টালের উপরে সব কুইন্টালের উপরে হয় ঠিক আছে কুইন্টালের উপরে এবং রেডি ফিটে দাদা করছেন ঠিক আছে এই দেখুন এখানেও প্রায় 5 পিস মাল আছে এবং এগুলো দাদা সব রেডি ফিটের উপর তৈরি করছেন এখানেও আছে 5 পিস এই যে দাদা রেডি ফিট খেয়ে তৈরি হচ্ছে না এবার ভালো করে ভিডিও কর এইটা করে না এখানে এই দেখুন এখানে 6 পিস আছে না 6 পিস মাল আছে আমাদের পারফেক্ট ওরকম হিসেব তো আমরা করি না ঠিক আছে এটা মোটামুটি কত হবে 7 মাসে 7,000 টাকা ধরো 7,000 টাকা খুব সর্বসাফল্য বেশি দেখুন মোটামুটি 1 কুইন্টাল করতে প্রায় এক একটা পশুর পিছনে প্রায় 7,000 টাকা খরচ আছে ঠিক আছে আর বর্তমানে এখন বাজার মূল্য চলছে 145 টাকা এরকম রেট চলছে ঠিক আছে এখানেও আছে
দাদা একজন ফার্মার যদি এই রেডিফিটের উপরে চালায় সরি হোটেল লজটার উপরে চালায় তাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত সবচেয়ে বিষয় হচ্ছে আমাদের রেডিফিটের উপরে মাসে আমরা প্রত্যেক মাসে একটা করে কিমির ডোজ দিই প্রত্যেক মাসে দিলে প্রত্যেক মাসে তাদের গ্রোথটা ভালো নেয় খুবই ভালো নেয় আপনার কিমির ডোজ কতদিন অন্তর করেন তিন মাস অন্তর কিমির ডোজ দুদিন খাইয়ে দিই আর তারপরে ডোজ দেওয়ার পরে আবার দুদিন খাওয়ায় মানে ওই তিন মাসে দুবার মিনারেল মিক্সচার এত কম আমাদের হাইপোডিন খাওয়া আমাদের লাগে না আর লিভার লিভারও লাগে না লাগে না এই তো মাল দেখছেন আপনি মাল তো দেখুন পুরো গোলমাল আমাদের কোনো হয় নাই এই যে পুরো গোলমাল পুরো হাইপোডিন মাল পুরো হাইপোডিন মাল দেখছেন মালের কারো চেহারা কম নেই মানে এখানেও দেখছি আপনাদের দেখাই দেখুন কিভাবে খেয়ে সুন্দরভাবে এবং সবগুলো ফিটেস্ট একদম ফিটেস্ট ঠিক আছে যাই হোক তাহলে আপনার তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞ মানুষ যারা নর্মালি পিক ফার্ম শুরু করেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু উপদেশ আপনার থাকে বা কিছু যদি অ্যাডভাইস থাকে না তাদেরকে বলবো যদি মালের বিজনেস যদি করতেই হয় আগে সবার আগে তার উপরে একটু ধ্যান দিতে হবে পশুদের উপর ওকে ঠিক আছে যেন সব রকম সমস্যাগুলো যেন চোখে পড়ে আর যদি কারুর সে যদি বুঝতে না পারে অন্য কারুর থেকে ফার্মারের থেকে যেন সাজেশন নেয় তাহলে সুবিধা হবে আচ্ছা আর একটা জিনিস আমি বলি দাদা অনেকের এই প্রশ্নটা থাকে আপনি একজন অভিজ্ঞ খামারি সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করার যে মালের বাজার নেই মাল বিক্রি হচ্ছে না বিক্রি করবো কোথায় না এই সমস্যাটা একটু আছে আছে মানে কিছু দোকানদার এটাকে দাম এমন জায়গায় করে রেখে দিয়েছে তারা বাড়াতেই চায় না বাড়াতেই চায় না যেহেতু তার জন্য আমরা ফার্মাররাই দায়ী ফার্মাররা মাল দিয়ে দিচ্ছে এ দিচ্ছে দশটা ও দিচ্ছে একশোটা কম বেশি সবাই দিচ্ছে মাল এবার দোকানদার অল টাইম মাল পেয়ে যাচ্ছে তার জন্য রেটটা বাড়াচ্ছে না বলছে তুমি দিচ্ছ না আর একজন দিচ্ছে যার জন্য সমস্যাটা এই জায়গাটা দাঁড়ায় এমনি বিক্রি আছে তো বিক্রি আছে কোনো সমস্যা নেই কিন্তু রেটটা ১৯ আর ২০ সে মানে গতানুগতিক তিন চার বছর ধরে একই রকম চলছে কোনো আপ ডাউন হচ্ছে না এই রেটটা আমরা চেঞ্জ করার জন্য আমরা তো সবাই একসাথে লড়তে হবে হ্যাঁ 100 বার এই রেটটা চেঞ্জ করতে গেলে সবাইকে এক হয়ে যাতে মালটা বাইরে চেপে দিলে তাহলে দোকানদাররা মাল না পেলে অটোমেটিক রেট বাড়বে হ্যাঁ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে দাদা এত চাহিদা বাইরে থেকে মাল ঢুকছে প্রচুর মাল ঢুকছে আগে দোকানদাররা ফোন করে মাথা খারাপ করে দিত হ্যাঁ এখন সেই জায়গাটা অনেক কমে গেছে মানে চাহিদাটা রেটটাও বাড়বে উড়িষ্যার মালটা ঢুকে আমাদের এই এটা কমে গেছে মানে সেই ডিমান্ডের জায়গাটা অনেকটা কমে গেছে মানে রেটটা ঠিকঠাক আমরা পাচ্ছি না পাওয়া যাচ্ছে না যাক অনেক ধন্যবাদ দাদা আপনি এত সুন্দর একটা তথ্য আমাদের সাথে শেয়ার করলেন এবং আমাদের চ্যানেলকে এত সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন ধন্যবাদ দাদা আবার দেখা হবে আচ্ছা নমস্কার দাদা আর নতুন ফার্মে